নামে সাবমেরিন, কাজে পারমাণবিক বোমা। সাগরের তলদেশে বিস্ফোরিত হলে প্রায় 328 ফুট উঁচু সুনামি তৈরি করতে পারে, যার বিধ্বংসী ক্ষমতা আর তেজস্ক্রিয়তা শুধু একটি দেশ নয়, পুরো বিশ্বের জন্য মারাত্মক বিপর্যয় বয়ে আনতে পারে। রাশিয়া এমন একটি সাবমেরিন তৈরি করেছে যার নাম পোজাইদো বা স্টার্স। 2015 সালে এমন একটি পারমাণবিক সাবমেরিনের ছবি ফাঁস হয়েছিল। তখন সামরিক বিশ্লেষকরা বলেছিলেন, পানির নিচে নিঃশব্দে চলাচলকারী এই সাবমেরিন 50 মেগাটনের পারমাণবিক বোমা বহন করতে পারে। পারমাণবিক পদার্থবিজ্ঞানী বলেছেন এটি সুনামি সৃষ্টি করতে পারবে, যদিও তারা এর উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, ভয়ঙ্কর এই পারমাণবিক ধ্বংসস্ত মরণস্থটি বিস্ফোরণ ঘটলেই বিপদ। পুতিনের এই অস্ত্র কেন ভয়ানক? পারমাণবিক অস্ত্র গবেষণার জন্য নামকরা পদার্থবিদ রিক্স রিসার্চন বিজনেস ইনসাইডারকে বলেন, পুতিনের এই পারমাণবিক সাবমেরিন বিস্ফোরণের সুনামি বা জলোচ্ছ্বাস তৈরি করতে পারবে, আর এই সুনামির কারণে ঢেউর উচ্চতা 100 মিটার থেকে 328 ফুট পর্যন্ত হবে। ওই সুনামি 2011 সালে জাপানের সুনামির চেয়েও ভয়াবহ হবে। জাপানে 2011 সালে ভূমিকম্প ও পরে সুনামিতে 15,000-এর বেশি লোক প্রাণ হারিয়েছিল। পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ পদার্থবিদ গ্রেগ স্পিস বলেন, 50 মেগাটন অস্ত্র মানে সম্ভবত সুনামি তৈরি করতে পারে এমন, এবং 650 কিলোটন বিস্ফোরণের সমতুল্য শক্তি নিয়ে এটি আঘাত হানতে পারে। কিন্তু তিনি বলেন এটি অর্থহীন অপব্যয় হতে পারে, তবে শক্তিশালী পারমাণবিক অস্ত্র। আর এই কারণে গ্রেগ স্পেক্সের বিশ্বাস যে এই সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমার বিস্ফোরণ হলে সুনামি হবে। এর আগে গ্রেগ স্পেক্স বিজনেস ইনসাইডারকে বলেছিলেন, বড় পারমাণবিক অস্ত্রের শক্তির তুলনায় ছোটের অস্ত্রের কারণে স্বাভাবিক সুনামি হতে পারে, তাই পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণের ফলে তৈরি সুনামি খুব বড় ক্ষতির কারণ হবে না। তার এই বক্তব্যের সমর্থনে উদাহরণ হিসেবে গ্রেগ স্পেস বলেন, 2011 সালে জাপানের সুনামির কারণে 93 লাখ মেগাটন পারমাণবিক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল। এই ছড়িয়ে পড়ার পরিমাণ 1954 সালে জাপানের হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়েও 100 গুণ বেশি। এছাড়াও 1961 সালের 30 অক্টোবর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পরীক্ষা করা টিজার বোমার চেয়ে 2011 সালের সুনামির ফলে জাপানে ছড়িয়ে পড়া পারমাণবিক তেজস্ক্রিয়তা 1,63,000 গুণ বেশি। এই অস্ত্রের অস্তিত্ব কি আদৌ আছে? স্ট্যাটাস 6 এর অস্তিত্বের ব্যাপারে পুতিন কিন্তু নিশ্চিত করে কিছু বলেননি, যদিও গত বছরের ডিসেম্বরে এর পরীক্ষার কথা জানিয়ে পুতিন বলেন এটি একটি নতুন ধরনের কৌশলগত অস্ত্র তৈরি শুরু। মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের পারমাণবিক নীতি বিষয়ের বিশেষজ্ঞ জেফ্রি লুইস 2015 সালের ফরেন পলিসিতে লেখা এক নিবন্ধনে রাশিয়া এই পারমাণবিক সাবমেরিনটিকে পুতিনের পৃথিবী ধ্বংসের অস্ত্র বলে অভিহিত করে। ঘন্টায় 56 নটিক্যাল মাইল গতিসম্পন্ন পুতিনের সাবমেরিনটি 6,200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু হামলা চালাতে সক্ষম। সম্প্রতি রাশিয়ার বেশ কিছু মারাত্মক বিধ্বংসী অস্ত্র ও বোমা তৈরি করেছে। এসব অস্ত্রের প্রতিটি পুরো বিশ্বের জন্য বিপজ্জনক বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনি যদি এমন আনকমন রহস্যময় ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক।